মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধু, SSKM-এ ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলের মধ্যেই তিনি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েন, তাই তাকে তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং ধুকধুক ধুকধুক করছে, অর্থাৎ ভেঙে পড়েছে চরমভাবে ভবিষ্যতের কথা লক্ষ্য করে। তিনি যে দুর্নীতি করেছেন এবং ছাড় পাবেন না, জেলের ঘানি টানতে হবে, যাবজ্জীবন জেল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাও করেছেন যে যদি যাবজ্জীবন জেল হয় তবুও কিছু বলবো না, যদি অপরাধী হয় তাহলে জেল হোক, এরকমই বিষয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং কোনোভাবেই সঙ্গ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ছেড়ে দিয়েছেন, ছাদ ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, ঠিক সেই জায়গা থেকে তিনি মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সেই জায়গা থেকেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং বিপজ্জনক অবস্থায় তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। হয়তো ICU-তে দেওয়া হবে, কারণ তার শারীরিক অবস্থা এতটাই ভয়ঙ্কর যে মানে কোনো রকমে টিম টিম করে তার প্রাণ বায়ুটা চলছে, এইরকমই খবর উঠে আসছে বন্ধু। হ্যাঁ বন্ধু, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন।